আজ রাত 8টায় স্কটল্যান্ডের সাথে ম্যাচ দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, প্রস্তুতি ম্যাচে হারের কোনো প্রভাবই পড়বে না স্কটল্যান্ডের বিপক্ষে। ডেস্ক রিপোর্ট নাসিমুল হাসানের। দুই প্রস্তুতি ম্যাচ শেষ, এখন মূল লড়াইয়ে মাঠে নামার অপেক্ষা। রোববার সেই লড়াইয়ে মাঠে নামার আগে বাংলাদেশ দলের প্রস্তুতি। ফুরফুরো মেজাজে বাংলাদেশ অধিনায়ক জানালেন, প্রস্তুতি ম্যাচের হারের কোনো প্রভাবই পড়বে না বিশ্বকাপের ম্যাচে। রোববার স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়েই ম্যাচ শুরুর কথা বলেছেন তিনি। প্র্যাকটিস ম্যাচে দুটো খেলতে পারিনি, তো আলহামদুলিল্লাহ এখন অনেকখানি রিকভারি হয়েছে এবং ইনশাল্লাহ হোপফুলি আমি আগামী ম্যাচে ইনশাল্লাহ আশা করি আমি পার্টিসিপেট করতে পারবো। আমরা দুটো প্র্যাকটিস ম্যাচ হেরেছি, আমার মনে হয় যে ওটা কোনো এফেক্ট করবে না। আমার মনে হয় যে উই আর রেডি টু গো টু ইন টুমোরোস গেম। আমার মনে হয় যে টিমের আত্মবিশ্বাস আগের মতোই আছে এবং আই হোপ আমরা আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারবো। দুই প্রস্তুতি ম্যাচে ছিলেন না দলের তিন কাণ্ডারি সাকিব, ফিজ এবং রিয়া, তিনজনই ফিরেছেন প্রথম ম্যাচের আগে। এদের নিয়ে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক। যে কোনো কন্ডিশনের জন্য প্রস্তুত থাকা প্রয়োজন মেন্টালি, তাহলে হয়তো বা প্রবলি আমরা যদি ইন কেস উইকেট স্লো হয় বা বাউন্স স্লো হয় আমরা জানি না বা স্পোর্টিং উইকেট হয়, তাহলে আমরা ওই অ্যাডাপ্টেবিলিটি আমাদের মধ্যে থাকবে। সাকিব ও আইপিএল এ ওর যে কমিটমেন্টটা ছিল ওটা ফুলফিল করে এসেছে। মুশফিকের যথাসময়ে সে সঠিকভাবে ফিরে আসবে এবং এটা জাস্ট আ ম্যাটার অফ টাইম, প্রবাবলি ইনশাআল্লাহ ইট মাইট বি টুমরো। এদিকে আসরে বাংলাদেশ স্কটল্যান্ড অপেক্ষা ভালো দল হলেও বাংলাদেশকে বেশি আমলে নিতে চান না স্কটিশ কোচ। প্রতিপক্ষ দলের কোচের এমন মন্তব্য নিয়েও কথা বলেছেন রিয়াদ। আমি খুব একটা বদার্ড না উনি কি বলেছেন, প্রতিটা টিমকে আমরা সমানভাবেই সম্মান করি, আমরা বিনয়ও থাকতে চাই, বাট এট দা সেম টাইম উই ওয়ান্ট টু প্লে সাম হার্ড ক্রিকেট এন্ড রিয়েলি গুড ক্রিকেট। রোববার বাংলাদেশ সময় রাত 8টায় বাংলাদেশ স্কটল্যান্ডের ম্যাচটি অনুষ্ঠিত হবে। নাসিমুল হাসান, এনটিভি স্পোর্টস ডেস্ক।